ওকে সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে লগইনের যে পেজটা থাকবে সাপোর্ট হচ্ছে এখানে আমরা একটা লগইনের জন্য হচ্ছে যে পেজ নিয়ে আসব সো আমরা একটু আমাদের ডিজাইনটাতে যাই সো ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখেন যে login.html নামের কিন্তু একটা ফাইল দেখতে পাচ্ছি আমরা সো এই ফাইলের যে কোডটা সেটাই আমরা কাজ করব সো লগইন এর জন্য তাহলে আমাদের সেম ভাবে একটা রাউট ক্রিয়েট করতে হবে এবং এখানে যে ফাইলগুলো আছে সেটা কিন্তু নিতে হবে সো আমি এগুলোকে কপি করছি কপি করে আমরা সেম ভাবে এখানে যে index.create.php বানিয়েছি সেটা আমরা নতুন একটা ফাইল করে ফেলি login.create.php সো এটার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম এইগুলা সব দিয়ে দিলাম যদিও পরবর্তীতে এইগুলো আমি ঠিক করব এখানে হচ্ছে সবকিছু যে হেডার ফুটারের গুলো আমরা আলাদা করে নেব সমস্যা নেই সো তার আগে আমরা সাপোজ মনে করেন যে এটা আমাদের লাগবে না এগুলো ডিলিট করে দিই এখানে ফরগেট পাসওয়ার্ড লাগবে না ইনপুট টাইপ এখানে এটা এ দিয়ে করা লগইন আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি ইনপুট ইনপুট টাইপ এটা সাবমিট করে দিচ্ছি সাবমিট ইনপুট টাইপ সাবমিট ভ্যালু এবং লগইন ঠিক আছে আর এখানে ফর্ম মেথড ইউজ করে দিই মেথড হচ্ছে পোস্ট আর অ্যাকশন অ্যাকশনের মধ্যে আমরা দিতে পারি ইউআরএল ফাংশনটা এখানে আমরা বলে দিতে পারি অ্যাকশনের রাউট সো লগ ইন ঠিক আছে আর এখানে অবশ্যই @CSRF দিয়ে দিবেন আর এখানে আমাদের আইডি টাইপ ইমেল প্লেস হোল্ডার দেখতে পাচ্ছি বাট নেম অ্যাড করা সো আমরা এখানে নেম টাকে অ্যাড করে দিই নেম ইউজার নেম আর এই জায়গায় একটা নেম অ্যাড করে দিই পাসওয়ার্ড ওকে সো এখানে যা যা আছে এগুলো ইমেলের জায়গায় আমি ইউজার নেম টাইপ ইকুয়াল টু এখন আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে আমরা আরেকটা ফাংশন বানাতে পারি পাবলিক ফাংশন লগইন সেখানে রিটার্ন ভিউ সো এবার আমরা যেটা করব রাউটস এ চলে যাব সো রাউটস রাউটস আসার পর সেম ভাবে আমরা এই লাইনটা এখানে নিতে পারি সো অ্যাডমিন লগইন এন্ড এখানে দিয়ে দেব লগইন নামের ফাংশন যেটা আমরা এখানে বানাবো সো এবার আমরা যদি যাই যাওয়ার পরে অ্যাডমিনের পরে যদি দেখি লগইন সো আমাদের কিন্তু লগ ইনটা আসতেছে বাট কিন্তু দেখেন এবার কিন্তু এই ডিজাইনটা পাইনি এই ডিজাইনটা কি লগ ইন ডট ডেট ডট পিএইচপি তে আসি এবং এখানে স্টাইল সিএসএস টা পাচ্ছে না অ্যাকচুয়ালি সো আমরা একটা কাজ করি সেটা হচ্ছে
index.break.php তে যাচ্ছিল আপাতত মানে দেওয়ার জন্য নিচে কি আছে নিচে script.js সেম ভাবে নিচেটা নিচে হচ্ছে script.js সো আমাদের ডান অ্যাপ্লিকেশন রিলোড দিই আমাদের কিন্তু ঠিকঠাক আছে বাট লগ ইনের বাটনটা কিন্তু ঠিক নেই তাই না লগ ইন আসছে বাট লগ ইনের বাটন ঠিক নেই তো লগ ইনের বাটনের মধ্যে আমরা একটা ক্লাস দিতে পারি আর এই যে এখানে যে টার্মের কন্ডিশন আছে এটা কর ডিলেট করে দিলাম একটু উপরে যাই উপরে যাওয়ার পর এই যে এখানে যে বাটনটা এখানে ক্লাস অ্যাড করব যেহেতু আমরা বুট স্টেপ ইউজ করেছি বিটিএম বিটিএম সেটা যদি রিলোড টাইম সেটা ঠিক ঠিক ওকে সো আমাদের লগ ইনটা কিন্তু কিভাবে আমরা অ্যাপ্লাই করলাম দেখে নিলাম সো আমরা এখানে ব্লেড অ্যাকচুয়ালি ইউজ করব তবে একটু পরবর্তীতে ইউজ করবো